এই মাত্র পাওয়া খবর, ভারতের সীমান্তে রমরমিয়ে গরু পাচার, অমিত শাহের বিরুদ্ধে মামলা আদালতে, শুনানি চলতি সপ্তাহে। হঠাৎ করে কেন ভারতে গরু পাচার করে একের পর এক এমন অবৈধ কাজ করছে অমিত শাহ? তবে কি বিজেপি সরকারের পাওয়ারে এমনটি করেছেন তিনি? তাই তো এবার গরু পাচার মামলায় যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বিজেপির এই শীর্ষ নেতা অমিত শাহ। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গরু পাচার মামলার তদন্তে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলার হেভিওয়েট নেতাদের হাজিরা দিতে হয়েছে তাদের সামনে। সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার ওই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে জনস্বার্থে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা হয়েছে মামলাটি, যেখানে মামলায় প্রমাণ হয়েছে অমিত শাহা একের পর এক গরু পাচার কাজের সাথে লিপ্ত। তাই তো এবার গ্রেফতার হতে পারেন বিজেপির এই শীর্ষ নেতা অমিত শাহা। কেন্দ্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শাহের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রমা প্রসাদ সরকার নামের এক আইনজীবী। তার প্রশ্ন, রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার, সীমান্তে পাহারায় মোতায়েন সীমান্ত রক্ষী বাহিনীর নজরদারি এড়িয়ে কিভাবে গরু পাচার করা সম্ভব? তবে কি দলের শক্তি দেখিয়ে এমন কাজটি করছেন অমিত শাহা? প্রশ্ন একটাই। চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে, যেখানে অমিত শাহা গরু চোরাচালান মামলায় ফেঁসে যাবে। তাই তো ইতিমধ্যে বিজেপির বিশ্ব নেতা অমিত শাহার গরু পাচার নিয়ে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, ভারত থেকে অমিত শাহের গরু পাচার করে কি ঠিক কাজ করছে? এবং আপনারা কি চান গরু পাচারের কারণে অমিত শাহ এর কঠিন শাস্তি? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।